জঙ্গল ছেড়ে লোকালয় বাঘ, বাঘের হামলায় জখম এক গ্রামবাসী। অবশেষে বন দপ্তরের প্রচেষ্টায় খাঁচাবন্দি করা হলো বাঘকে। সন্দেশখালী দুনম্বর ব্লকের ঘটনা। জঙ্গল ছেড়ে লোকালয় বাঘ, বাঘের হানায় জখম এক কৃষক। অবশেষে বন দপ্তরের চেষ্টায় খাঁচাবন্দি হলো বাঘ। বসিরহাট মহকুমার সন্দেশখালী দুনম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাখলি গ্রামে হঠাৎই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। রায়মঙ্গল নদীর তীরে প্রতিদিনের মতোই ঘাস কাটতে গেছিলেন স্থানীয় কৃষক সোহরাব কারিগর। সেখানে আচমকা তিনি লক্ষ্য করেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঘটি তাকে লক্ষ্য করে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য বাঘটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন ওই কৃষক। বাঘটি তার হাতে কামড়ে দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। লাঠি সোঁটা নিয়ে বাঘটিকে তাড়া করলে বাঘটি জঙ্গলের এক কোণে আশ্রয় নেয়। আমি নিজে বাঘ দেখেছি, গাছে গেলাম, পা বাঁধিয়ে যখন আমার হাত হাতে পড়েছে, ও লাফ দিয়ে আমাকে ঘাড়ে ধরবে না কোথায় ধরবে জানি না, আমাকে হাতে পরে পড়েছে। তখন আমি গাছে গায়ে পা বাঁধিয়ে তাকে লাথি মেরেছি। আমার স্ত্রী সামনে ছিল, সে ওখানে একা চলে করতে সেদিকে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশেই সুন্দরবনের ভাগনা ফরেস্ট, সেখান থেকেই রায়মঙ্গল নদীর সাঁতরে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। এই ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর জানতে পেরে সন্দেশখালী থানার পক্ষ থেকে মিনাখা বন দফতরে খবর দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী বাপি মণ্ডল বলেন, শীতকালে বাঘেদের প্রজনন বৃদ্ধি হয়, পাশাপাশি জঙ্গলে খাদ্যের অভাব, বাসস্থানের ঘাটতি দেখা দেওয়ায় লোকালয়ে বারবার বাঘের আক্রমণ ঘটছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক দেখা দেয়, কারণ বিগত 50-52 বছরেও এই এলাকায় কখনো বাঘের দেখা মেলেনি। গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছে, কারণ এই প্রথম আমরা, অন্তত আমার বয়স এই 51-52 বছর বয়স, আমার বয়স এবং আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনিনি যে এখানে এইভাবে করে বাঘ পার হয়েছে, যার ফলে এটা নতুন। এখানকার এই এলাকার ভীষণভাবে মানুষ আতঙ্কিত। মানুষকে আমরা সকাল থেকে বোঝাচ্ছি আতঙ্কের কোনো কারণ নেই, কারণ প্রশাসনিক দপ্তর থেকে আমাদের প্রচুর সহযোগিতা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। বাঘটি যে জঙ্গলে লুকিয়েছিল সেই এলাকাটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয় বন দপ্তরের পক্ষ থেকে। এরপর নদীতে জোয়ার চলে আসায় নদী সংলগ্ন ঝোপটি জলের তলায় ডুবে যায়। সে সময় বাঘটি ভেসে ওঠে। তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘ। অবশেষে বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। বাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে গ্রামবাসীরা, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনকর্মীরাও। তিনবার জাল দিয়ে ঘেরা হয়েছে, কেন এখানে তো অনেক নরম মাটি, তো ওই জন্য অনেক মজবুত করার চেষ্টা চলছে আমাদেরকে। তারপরে আমাদের যে অথরিটিরা আছে তারা সিদ্ধান্ত করুক কি করলে হবে, ট্যাঙ্কুলাইজ কিংবা খাঁচা। হ্যাঁ, চারিদিক দিয়ে পুরো প্লাস্টিক দিয়ে তিনবার করে ঘেরা হয়ে আছে। কি সেরকম কিছু নেই, আমরা চেষ্টা করছি বাঘটাকে যত তাড়াতাড়ি রিকভারি করে ধরে নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী।